কি গো শুনছো? বলছি কাল তো রাখি, কি কি আনতে হবে আমি সব লিস্ট বানিয়ে দেবো, বিকালের মধ্যে রাতের মধ্যে গিয়ে সেগুলো সব নিয়ে আসবে। সকাল করবে না কিন্তু বলে দিলাম, সকাল হলেই আর কিছু পাওয়া যাবে না, মিষ্টির দোকানে তো মাছি উঠবে। কি কি আনতে হবে সব লিস্টে লিখে দিচ্ছি, তবু বলছি একবার ভালো করে শুনে নাও। ফুল আনবে, 5 রকমের মিষ্টি আনবে 5 জায়গায়, 5টা রাখি আনবে, আর একটু ছেলেমেয়েদের জন্য ঘর সাজানোর জিনিস কি সাজাবে সাজাবে বলছে কবে থেকে একটু শুনে নিও তো, কী কী ঘর সাজানোর জিনিস আনতে হবে সেগুলো একটু এনে দিও তো ওদের। একটা গোটা মাছের মাথা আনবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর মাংস আনবে 2 কেজি, আর চাটনি করবো তার জন্য টমেটো আনবে, কাজু কিশমিশ আনবে, সব কতটা করে আনতে হবে লেখা আছে ওখানে দেখে নাও। আর এমনি ওরা খাবে তার জন্য রসগোল্লা নিয়ে আসবে, 6 টাকা করে যে রসগোল্লাগুলো সেটাই আনবে, 15টা আনলে হয়ে যাবে। ও 1 কিলো দই আনবে, আর 250 মতো ওই ব্যাট পাপড় হয় না, ব্যাট পাপড়গুলো নিয়ে এসো। ও একটু তেঁতুল এনো, অল্প একটু আনলেই হবে, ও যে ঠাকুরের থালা বাসন পুজোর ওগুলো মাজতে হবে না, পরিষ্কার হবে বেশ। এক কাজ করো তো, ওই মার জন্য একটু ইলিশ মাছ নিয়ে এসো, পারলে মা তো মাংস টাংস খায় না, ইলিশ মাছটা ওই সর্ষে দিয়ে করে দেবো। আর হ্যাঁ, কাল ছেলেমেয়েদের খাওয়া হয়ে গেলে না কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, এক কাজ করো আগেই নিয়ে এসো, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, কোন ঠান্ডাই থাকবে। ও বলতে ভুলে গেছি, কটা চকলেট এনো, 4-5টা আনলেই হবে। আর বাদ বাকি মশলাপাতি নুন হলুদ সে তো ঘরেই আছে, ঘর থেকে দেওয়া যাবে, পারলে চিনি এনো কিছুটা, বুঝলে ওই কতটা আর 250 মতো এনো। আর ওই মিষ্টির দোকানে যাবে না কিন্তু বলে দিলাম, ওই যে ফাস্টফুডের দোকানের পাশে ওই যে মিষ্টির দোকান ওইখানে যাবে না কিন্তু বলে দিলাম, গমকলের পাশে যেটা ওইখানে যাবে। শোনো, প্লাস্টিকের থালা গ্লাস নিয়ে এসো, আমি কিন্তু অত বাসন মাজতে পারবো না বলে দিচ্ছি। ছেলের জামাটা একটু ইস্ত্রি করে দিও, আর আলমারি থেকে কাঁচের থালা বাটি গ্লাস কাপ এই সেটগুলো একটু বার করে দিও তো। আর কালকে ওই তোমার ওই যে কি বক্সটা আছে না ওটা একটু চার্জ দিয়ে রেখো তো, ছেলের মেয়েরা গান বাজাবে বলছে। আর আমি তোমার ওই তসরের নতুন পাঞ্জাবিটা ইস্ত্রি করে রেখেছি, ওটাই পরবে কাল, কাল কোনো হাফ প্যান্ট পরে যেতে তোমাকে দেখেছি তো বলে দিলাম, কিন্তু কাল কিন্তু বাবু বলে দিচ্ছি সকাল সকাল উঠে পড়বে, আমাকে একটু হেল্প করে দেবে, একা হাত সব কাজ সামলানো যায় না, কিন্তু প্রচুর রান্না করতে হবে সকাল থেকে। আর কালকে যদি ফোন ঘেটেছো তুমি কাজের মধ্যে তো তোমার একদিন কি আমার একদিন বলে দিলাম। আর উঠেই কাতলা মাছের মতো পড়ে থেকো না বিছানা, জিম্মাতে থেকো না, সকাল সকাল উঠে চান টান করে নিও, তোমার তো দিদিরা আসবে সব রাখি পড়াতে। কাল কিন্তু তোমার দিদিরা এলে আমাকে ওই হাসছো না কেন, এই করছো না কেন, গম্ভীর মুখে আছো কেন, গোমড়া মুখে আছো কেন, এরমভাবে থাকতে বলো না আমায় বলে দিলাম। ওই পিসাচিনি একটা সব আসলেই মাথাটা গরম হয়ে যায় আমার, তার মধ্যে তো এমন সব কাজকর্ম কাণ্ডকলাপ করে ঘটা রিরি করে জ্বলে ওঠে, ওদের সামনে হাসতে পারবো না বাপু বলে দিলাম। তা তুমি যেন কাল বেশি উড়ো না, দিদিরা আসলে সিনেমা দেখতে যাবো, এই করতে যাবো, ওই করতে যাবো, আমার বেলায় তো হাত দিয়ে 1 টাকাও বেরোয় না, আর দিদিদের বেলায় অমনি আসলে সিনেমা দেখতে রেস্টুরেন্টে নিয়ে যেতে, ভালোই তো টাকা পয়সা ইনকাম করছো আজকাল, কোনো কিছুই তো আমাকে বলো না। আর আমি একবেলা বললে চলো একটু সিনেমায় যাই, চলো একটু রেস্টুরেন্টে খাওয়াবে চলো, তার বেলা তো কথা কানেও ঢোকে না। আজ রাত্রে তাড়াতাড়ি খেয়ে 10টার মধ্যে পটাপট শুয়ে পড়বে বলে দিলাম, আমাকেও জ্বালাবে না, নিজেও শান্তিতে থাকবে, আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাবে, কালকে সকালে তাড়াতাড়ি উঠবে বলে দিলাম, এর যেন নড়চড় না হয়। আর তোমার সুপুত্তরকে বলবে কাল রাখি মানে পড়ার কোনো ছুটি কিন্তু করা যাবে না, কাল আন্টি আসবে বিকেলবেলায়, টিউশনটা যেন মাস্ট, টিউশনটা কিন্তু করতেই হবে, টিউশন পড়ার কোনো কামাই হবে না, সকাল থেকে বিকেল অবধি ছুটি, যেটুকু টাইম রাখি সেইটুকু টাইম নাচো গাও হাসো খেলো আমার কোনো আপত্তি নেই, তার পরের টাইমটা ঠিক ঘড়ির কাটা দেখে 1 ঘন্টা বই পড়তে বসতে হবে, 1 ঘন্টা লিখতে হবে, তারপরে টিউশনের মাস্টারের কাছে গিয়ে টিউশন পড়তে হবে, তারপরে তুমি যা খুশি করো আমি জানি না। আর কালকে যদি তোমার ছেলে লাইপে লাফাতে লাফাতে আমার কাছে এসে বলেছে যে মা বাবা বলেছে ছুটি আজকে করে দেবে মানে আন্টি পড়াবে না, তাহলে তোমার একদিন কি আমার একদিন বলে দিলাম। আমার ভাইটা আসবে কাল সন্ধ্যেবেলায় অফিস থেকে ডিউটি করে, ওই বেঁধে দেবোক্ষণ হাতে রাখি, ভাইয়ের জন্য পায়েস করেছি একটু, খেতে ভালোবাসে তাই দেবো আসলে খেতে, একটা গেঞ্জি কিনে রেখেছিলাম সে কবে থেকে, বলে দিয়ে দেবো ওইটাই আর কি, আমার কথা তো কেউ মনেই পড়ে না যে আমার একটা ভাই আছে, আমারও বাবার বাড়ি যেতে ইচ্ছা করে, রাখি টাকি বাঁধতে ইচ্ছে করে, এদের সংসারের ঘানি টেনে মরবো তারপরে না যাবো বাপের বাড়ি, এনাদের 5-4 মাস খাটতে খাটতে একটু শান্তি পেলে তবে না একটু ঘুরে আসবো কি দুদণ্ড, তাই এর এনাদের হুঁশ আছে কোনো তার বেলায় যে না তুমি একটুখানি যাও তোমাকেও দিয়ে আসছি বাপের বাড়ি, তুমিও ভাইটাকে রাখি বেড়ে আসো, কেউ মুখ ফসকে বলবেও না। এখনো জেগে আছিস তো, কাল সকালে না উঠতে পারলে দেখবি পই পই করে বলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বি, তা না উনি এখনো মোবাইল টিপছে।